শ্রাবণ হল দেবাদিদেব মহাদেবের সবচেয়ে প্রিয় মাস। পুরাণ অনুসারে এই মাসেই দেবতা এবং অসুরেরা মিলে সমুদ্র মন্থন করেছিলেন। সমুদ্র মন্থনের ফলে অমৃত উঠে আসে, কিন্তু তারপরও মন্থন চালিয়ে যাওয়ার পর উঠে আসে ভয়ঙ্কর বিষ হলাহল। সেই বিষের ঝাঁজে গোটা বিশ্ব জ্বলে পুড়ে যেতে থাকে। তখন সৃষ্টিকে রক্ষা করতে ভয়ঙ্কর ওই বিষ নিজের গলায় ধারণ করেন মহাদেব। বিষের চোটে তার গলা নীল হয়ে যায়, সেই কারণে তিনি নীলকণ্ঠ। মহাদেব নিজে প্রচণ্ড কষ্ট সহ্য করে এই শ্রাবণ মাসে সৃষ্টিকে রক্ষা করেছিলেন। এই কারণে শ্রাবণে তার পুজো করে কৃতজ্ঞতা স্বীকার করেন তার ভক্তরা। শ্রাবণ মাসে স্বপ্নে মহাদেবের দর্শন পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মহাদেব ছাড়াও আরও কতগুলি বস্তু যেগুলি আপনি শ্রাবণ মাসে স্বপ্ন দেখে থাকলে তাহলে বুঝবেন যে মহাদেব আপনার পুজো গ্রহণ করেছেন এবং শীঘ্রই আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। তো জেনে নিন বন্ধুরা আজকের ভিডিওয় যে শ্রাবণ মাসে কোন কোন স্বপ্ন দেখা অত্যন্ত শুভ। শিবের প্রিয় শ্রাবণ মাসে কালো শিবলিঙ্গের দর্শন পাওয়ার অর্থ হল স্বয়ং মহাদেবের দর্শন পাওয়া। এর ফলে কোনো শুভ সংবাদ পেতে পারেন আপনি। কোনো বিবাহযোগ্য কুমারী মেয়ে যদি স্বপ্নে কালো শিবলিঙ্গ দেখেন তাহলে বুঝবেন শীঘ্রই আপনার মনের মতো জীবনসঙ্গী লাভ করতে চলেছেন। মহাদেবের হাতে থাকে ডমরু। ডমরুকে শুভ শক্তির প্রতীক হিসেবে মনে করা হয়। শ্রাবণ মাসে স্বপ্নে যদি আপনি ডমরু দেখেন তাহলে বুঝবেন শীঘ্রই ভালো কিছু ঘটতে চলেছে আপনার সঙ্গে। পুরাণ অনুসারে বিশ্ব সৃষ্টির সময় মহাদেব ডমরু বাজিয়ে 14টি সুর সৃষ্টি করেছিলেন। সেই কারণে স্বপ্নে ডমরু দেখার বিশেষ তাৎপর্য রয়েছে। স্বপ্নে ত্রিশূল দেখা। ত্রিশূল হল মহাদেবের প্রতীক। আমাদের তিন গুণ, সত্ত্বগুণ, তমগুণ ও রজগুণের প্রতীক হল ত্রিশূল। স্বপ্নে ত্রিশূল দেখলে বুঝবেন যে আপনার ওপর মহাদেবের আশীর্বাদ রয়েছে। এর ফলে আপনার সব বিপদ কেটে যাবে এবং সব কাজে আপনি সাফল্য পাবেন। শ্রাবণ মাসে স্বপ্নে সাপ দেখা অত্যন্ত শুভ। মহাদেবের গলায় জড়িয়ে থাকে সাপ। শ্রাবণ মাসে সাপের স্বপ্ন প্রচুর অর্থলাভের ইঙ্গিত দেয়, তাই সাপের স্বপ্ন দেখলে আপনি অত্যন্ত অর্থলাভ করতে পারেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে নন্দী নামক ষাঁড় হল শিবের বাহন। শ্রাবণ মাসে স্বপ্নে ষাঁড়ের দর্শন পাওয়া অত্যন্ত শুভ। মনে করা হয় মহাদেবের নির্দেশেই স্বপ্নে নন্দী দর্শন দিতে আসে, অর্থাৎ শিবের আশীর্বাদে শীঘ্রই আপনার মনের সব ইচ্ছে পূরণ হতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।